সুপ্রভাত বন্ধুরা, আমরা কালকে ছিলাম রামকৃষ্ণ যাত্রীনিবাসে। আর এই রামকৃষ্ণ যাত্রীনিবাসে বাড়িগুলো ভারী সুন্দর, পুরো একদম কি সুন্দর গ্রামের বাড়ির মতো, চালা ঘরের মতো করে স্ট্রাকচার দিয়েছে। কালকে রাতে অবশ্য আমরা এখানেই ছিলাম। আর আমরা শ্রী কামারপুকুরে শ্রী ঠাকুরের বাড়িতে প্রসাদ পেয়েছি। চলুন এখন আপাতত জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হওয়া যাক। এই তো আমাদের টোটো এসে দাঁড়িয়ে আছে। কামারপুকুর থেকে জয়রামবাটি যাওয়ার যে রাস্তাটা, ভারী সুন্দর কিন্তু। আর আজকে আমরা পেয়েও গেছি মেঘলা ওয়েদার, বেশ সুন্দর হাওয়া, ভারী সুন্দর লাগছে কিন্তু যেতে। আপনারা খুব তাড়াতাড়ি প্ল্যান করুন। থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। শ্রী শ্রী মা, এই দেখুন আমরা ওই সুন্দর পথ বেয়ে বেয়ে চলে এলাম জয়রামবাটিতে। সেই মা, 5 বছরের মা, যখন বিয়ে হয়ে এই জয়রামবাটি থেকে গেছিলেন কামারপুকুর। চলুন দেখা যাক এই জয়রামবাটিতে কেমন লাগে। ওই যে ছোট ছোট কুটিরগুলো দেখছেন, এইখানেই মায়ের জন্ম। আর এই হচ্ছে মায়ের পাকশালা, আর এইখানে জগদ্ধাত্রী পুজো হয়। মা নিজে এখানে জগদ্ধাত্রী পুজো। আমাদের ঘোরা হয়ে গেল জয়রামবাটি। জয়রামবাটি পেরিয়ে এবার যাচ্ছি গোয়ালপাড়া, যেটা কিনা মায়ের বৈঠকখানা। এই দেখুন আমরা গোয়ালপাড়া চলে এসেছি। একটা জিনিস দেখাই চলুন, এই যে এই গাছটা দেখছেন না, এটা হচ্ছে মায়ের খাওয়া আমের আঁটি থেকে আছে। সেই গাছ আছে, এই জায়গা আছে, আর আছে চারিদিকে মায়ের পরশ। সেই পরশ আজও আমরা পাই। এই জায়গাতে এলে আপনি এখনও কোথাও মাকে খুঁজে পাবেন। সুন্দর, পুরো হাঁসের দল গোটা পুকুর চড়ে বেড়াচ্ছে। ওইদিকে সাদা কত রকমের হাঁস, ভারী সুন্দর লাগে কিন্তু গ্রামটা। এই হচ্ছে মায়ের জগদম্বা মন্দির। এখানে যে ওই পাথরের চাইটা আছে দেখছেন না, এইখানে মা নিজে ওই পাশের পুকুরে দাঁড়িয়ে স্নান করতেন। আর এই পাথরের মধ্যেই মায়ের পদচিহ্নও দেখা যায়। আর এই পদচিহ্ন নিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। ভারী সুন্দর এই জায়গাটা, একেবারে নিরিবিলি, খুব শান্ত। আর ওই দেখুন পাশের পুকুর, এইখানেই মায়ের পদচিহ্ন পাওয়া গেছে। এবার যাচ্ছি আমরা কালীনাথ শিবের মন্দির। একসময় মাকে তার মা নিয়ে এসেছেন গাজনে পালা গান শুনতে, আর সেই সময় ঠাকুরও এসেছেন এই নাগ মন্দিরে। তখন মায়ের মা জিজ্ঞেস করেন যে কাকে তাদের এত লোকের মধ্যে কাকে পছন্দ হচ্ছে। মা তখন ঠিক শ্রী ঠাকুরকে আঙুল দিয়ে দেখিয়ে দেন 5 বছর বয়সেই, যে ওকেই আমার পছন্দ। আমরা আজকে চলে এসেছি এই জায়গায় শ্রী শান্তিনাথ শিবের। শেষ হলো আমাদের জয়রামবাটি আর কামারপুকুর যাত্রা। এবার আমাদের ঘরে ফেরার পালা। আবার পরের ব্লগ নিয়ে যতক্ষণ না আসছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা।